আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে শোরুমের সকল বাইকের ক্লাচ এইভাবে বাঁধা থাকে কিন্তু এরকম বেঁধে রাখার কারণটা কি আপনি জানেন দেখেন বাইকের ক্লাচ প্লেটগুলো সব সময় একে অপরের সাথে লাগানো অবস্থায় থাকে যখন বাইকের ক্লাচটা চেপে ধরা হয় তখন এই ক্লাচ প্লেটগুলো একে অপরের থেকে আলাদা হয় একটি নতুন বাইকে সর্বপ্রথম এক দেশ থেকে অন্য দেশে ইম্পোর্ট বা এক্সপোর্ট করা হয় এরপর বাইকগুলো বিভিন্ন শোরুমে চলে যায় এইখান থেকে বাইক গ্রাহকের পর্যন্ত পৌঁছায় এই প্রসেসটি হতে দীর্ঘ একটি সময় লাগে এই দীর্ঘ সময় ধরে ক্লাচ প্লেটগুলো যদি একে অপরের সাথে লাগানো থাকে তাহলে ক্লাচ প্লেটের গুণগত মান নষ্ট হয়ে যায় কিছুদিন ব্যবহারের পরেই ক্লাচ প্লেটগুলো নষ্ট হয়ে যায় এবং নতুন ক্লাচ প্লেটের দরকার হয় এছাড়া ক্লাচ চাপতে অনেক কষ্ট হয় দীর্ঘদিন ক্লাচ প্লেটগুলো একে অপরের সাথে লেগে থাকার কারণে ইঞ্জিন অয়েলও নষ্ট হয়ে যায় বা ঝরে যায় মূলত এইসব কারণে নতুন বাইকের ক্লাচ এইভাবে বেঁধে রাখা হয় শুধু নতুন বাইকে নয় পুরাতন বাইকগুলো যারা দেখবেন অনেকদিন পর পর চালায় তারাও তাদের বাইকের ক্লাচ এইভাবে বেঁধে রাখে